আমরা একটা জিনিস দেখব এক্ষুনি যে কিভাবে আমাদের র্যাঙ্ক অনুযায়ী কলেজ পেয়েছে কি না বা কাউন্সেলিং হয়েছে কি না সেটা জাস্ট কিভাবে দেখতে হয় প্রথমে আমি গুগলে যাব ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সার্চ করতেই যে প্রথম ইন্টারফেসটা আসবে সেটার মধ্যে থেকে ওয়েবসাইটে ক্লিক করব আমি ডাইরেক্ট ওয়েবসাইট কিন্তু টাইপ করলাম না ক্যাল ইউনিভ ডট টাইপ করলাম না যা সুবিধের জন্যে ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়ে সার্চ করলাম করতে আমরা চলে এলাম ইউনিভার্সিটির একদম হোম পেজে ঠিক আছে তো এবার তিন নম্বর পোস্ট মানে ওপর থেকে এই ভায়োলেট কালারেরটা বাদ দিয়ে গ্রিন কালারেরটা বাদ দিয়ে নিচে স্কাই কালারের যে পোস্টগুলো করা হয়েছে সেটা তিন নম্বর পোস্টে হচ্ছে বিএলএলবি অ্যাডমিশান নোটিস টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি করিজেন্ডাম আর তার ঠিক নিচে ক্লিক হিয়ার ফর পোর্টাল লিঙ্ক ঠিক আছে এটাতে ক্লিক করবো করলাম তো এবার আমরা চলে এলাম বিএলএলবি পোর্টালের ভেতরে এরপরে ঠিক দেখতে পাবো বাঁহাতে ইনফরমেশান বলে লেখা আছে প্রথমে বিএলএলবি অ্যাডমিশান নোটিস করিজেন্ডাম ওভারঅল মেরিট লিস্ট ই কাউন্সিলিং শিডিউল অ্যান্ড ক্যাটেগরি ওয়াইজ সিট ক্যাপাসিটি লেখা আছে তার ঠিক নিচে ক্লিক হিয়ার ফর সাইন আপ লগ ইন তো এই সাইন আপ লগ ইনে ক্লিক করে দিলাম তো এটা করার পর আমরা এখানে এক একটা নাম্বার অলরেডি আমার বসানো ছিল আমার একটা স্টুডেন্ট দিয়েছে তার ডিটেলসটা আমি এখানে দেখতে পাব তো সেখানে দিয়ে দিলাম সাথে এখানে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দেব করে সাইন ইন করে দিলাম সাইন ইন করতেই আমাদের ইন্টারফেসটা চলে এলো যার প্রোফাইল তার প্রোফাইল ডিটেলস আমি পেয়ে গেলাম এবার প্রশ্ন হচ্ছে সবাই এই অবধিতে চলে আসছে কিন্তু খুঁজে পাচ্ছে না যে কোথা থেকে দেখবে এই জায়গাটা খুব ভালো করে দেখে নেবে এই যে টপ রাইট সাইডে তিনটে লাইন দেখতে পাচ্ছ এটাকে ক্লিক করলেই একটা পরপর ইন্টারফেস চলে আসবে ড্যাশবোর্ড মাই অ্যাকাউন্ট মাই রিসিটস আপডেট প্রেফারেন্স হল টিকিট অ্যাডমিশন সাবজেক্ট ট্রান্সফার ক্যান্সেল অ্যাডমিশান রিপোর্টের টু অ্যাডমিট সব ডিটেলস পেয়ে যাবে লাস্টের লগ আউট এখানে অ্যাডমিশনের ওপর ক্লিক করবে এই চলে এলো আমার ডিটেলস এখানে ওপরে লেখা আছে ইট উইল টেক টু থ্রি টু থ্রি টু টু থ্রি ডেজ টু আপডেট ইউর পেমেন্ট প্লিজ ওয়েট অ্যান্ড ডু নট রিপেমেন্ট এটা তো ওই শুরুতে পেমেন্টের ক্ষেত্রে গাইডলাইন দেওয়া ছিল তো যাই হোক সেটা এখন আর অ্যাপ্লিকেবেল নয় সেইভাবে তো এখানে দেখাচ্ছে কি সিরিয়াল ওয়ান ফেজ ওয়ান পার্ট নট অ্যাপ্লিকেবেল সিলেক্টেড অ্যাজ আনরিসার্ভ জেনারেল ক্যান্ডিডেট গ্রুপ হচ্ছে ফাইভ জিরো ওয়ান এবিবি এই এবিবি জায়গাটা হচ্ছে কলেজ ঠিক আছে কোন কলেজ তুমি পেয়েছো আর এই কলেজ কিন্তু কলেজে শর্ট ফর্ম দেয়া থাকবে কোথাও কিন্তু কলেজে পুরো নাম দেওয়া থাকবে না এল ডাব্লিউ সি মানে ক্যালকাটা ইউনিভার্সিটি ল দ্যাট ইজ হাজরা সেটা কত নম্বর প্রেফারেন্সে দেওয়া ছিল এক সুতরাং এটা যার আমি দেখছি তো সে অলরেডি হাজরা পেয়ে গেছে ঠিক আছে অ্যাডমিটেড অ্যাডমিশন স্ট্যাটাস অ্যাডমিটেড নো যেহেতু এখন অ্যাডমিশান ডেতেই আসেনি সুতরাং সে অ্যাডমিশান নেয়নি হয়ে গেল এরপর ওয়েটিং স্টেজ সে দেয়নি ওয়েটিং নো পেমেন্ট নট পেড অ্যাকশান বাকিগুলো খুব একটা দেখে দেখে দরকার নেই স্ট্যাটাস অ্যাক্টিভ ঠিক আছে আর অ্যাডমিশান প্রসেস ইন ডিটেল এখানে পিডিএফ দেওয়া আছে সাইন দেওয়া আছে এটা ক্লিক করলে তুমি পিডিএফটা ডাউনলোড করতে পেরে যাবে আর ডিটেলস পেয়ে যাবে ঠিক আছে আর এখানে ডিটেলস অ্যাডমিশান স্লিপ ডাউনলোড তুমি একবার যেই করে নেবে সেইখানেই এই ওয়েটিংটায় নো চলে আসবে অটোমেটিক ঠিক আছে তো এই ডিটেলসটা এই ভিডিওর দ্বারা আমরা দিতে চেষ্টা করলাম এরপরে তুমি যদি আবার বেরিয়ে যেতে চাও আবার রাইট সাইড কর্নারে তিনটে লাইনকে টাচ করবে করলে এখানে লগ আউট অপশান পাবে লগ আউট করে দাও আমরা আবার বেরিয়ে এলাম তো এই গেল আমাদের মোটামুটি একটা সেট আপ বোঝার জন্যে যে কোথায় আমি দেখতে পাব এইভাবে দেখার চেষ্টা করবে আর ওয়েটিং ওই যে বললাম ওয়েটিং ওই জায়গাটায় একবার যদি ইয়েস করে দাও তখনই তুমি কলেজ প্রেফারেন্সও চেঞ্জ করার অপশান পেয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ